सुप्रीम कोर्टेर विचारपतिदेर अपसारणेर क्षमता जातीय संसदेर काछे फिरिये देवा होले एदेशेर वास्तवताय एर प्रयोग झुंकीपूर्ण हबे बोले आशंका करछेन संविधान विशेषज्ञरा। तादेर मते संविधानेर 70 अनुच्छेदेर कारणे संसद सदस्यरा दलीय सिद्धान्तेर बाइरे जेते पारबेन ना, फले विचारपतिदेर अपसारणेर क्षेत्रे क्षमताशील दलेर शीर्ष नेतृत्वेर इच्छा अनिच्छार काछे जिम्मी होये पड़ते पारे विचार विभाग। मासुदुल हकेर रिपोर्ट। संविधान प्रणयनेर पर सुप्रीम कोर्टेर विचारपतिदेर अपसारणेर जन्य ए पर्यन्त तीनटि पद्धति अनुसरण करा हय। प्रथमटि 72-এর संविधाने, सेखाने छिल विचारपतिदेर असदाचरण बा असमर्थेर कारणे संसदेर मोट सदस्य संख्यार कमपक्षे 2/3 संख्या गरिष्ठतायप्रस्ताव पाशेर पर राष्ट्रपतिर आदेशे विचारककेअपसारण करा जेत। বঙ্গবন্ধুর আমলে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই অপসারণের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতিকে দেয়া হয়, তবে কারণ দর্শানোর সুযোগ ছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসে বিচারপতিদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা চালু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সেই ক্ষমতা ফিরিয়ে দিতে চান জনপ্রতিনিধিদের কাছে। বাদ্রের সংবিধানে আমরা এখানে ফিরে যেতে চাই, যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাহলে প্রজাতন্ত্রের এই যে জনগণ তাদের প্রতিনিধি, তাদের হাতেই তো এই ক্ষমতাটা থাকা উচিত। প্রবীণ আইনজীবী রফিকুল হক ও শাহাতিন মালিকের মতে সংসদের হাতে এই ক্ষমতা যাওয়া তাত্ত্বিকভাবে ঠিক হলেও এর প্রয়োগের কারণে বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব পড়তে পারে। কারণ সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। পার্লামেন্টে এনে যদি বলে যায় যে ভোট দাও, তাহলে কেউ তো কোনো ডিসকাশন করতে পারে না, ভোট দিতে বাধ্য। সুতরাং যে পার্টি ইন পাওয়ার, তার যে প্রেসিডেন্ট, তিনি যে ডাইরেকশন দেবেন অন্যরা সেটা মানতে বাধ্য। সব হাইকোর্ট যা যা জিম্মি হয়ে যাবে। দলের নেতা বা নেত্রী যেটা সিদ্ধান্ত নেবেন, দলের সবাইকে ওইভাবেই ভোট দিতে হবে। অর্থাৎ এটা হয়তো এক ব্যক্তির বিচারপতিদের উপরে কর্তৃত্বের একটা নামান্তর হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বাস্তব কথা হচ্ছে যদি পার্লামেন্টের হাতে রিমুভাল অফ জাজেস করে, দ্যাট উইল বি ভেরি রিস্কি ফর দ্য কান্ট্রি। পার্লামেন্টে এই ইমপিচমেন্টের ক্ষমতা আনা উচিত হবে না। শেখ হাসিনা বলে আরেকবার চিন্তা করা দরকার, বাংলাদেশের বাস্তবতা এটা করা খুব রিস্কি। নিয়োগের ব্যাপারে একটা দলীয় প্রভাব আছে, এখন অপসারণের ব্যাপারে যদি দলীয় প্রভাব চলে আসে, তাহলে কিন্তু বিচার বিভাগের আশঙ্কা করি যে বিচার বিভাগের স্বাধীনতাটা মানে একটা খুব গুরুতর সংকটে পড়তে পারে। দুই সংবিধান বিশেষজ্ঞই জানান সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ে আপিল বিভাগ জিয়াউর রহমানের আমলে করা সংবিধানের সংশোধনীর অনেক অনুচ্ছেদকে অবৈধ ঘোষণা করে। তবে এ রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চালুর পদ্ধতিকে মার্জনা করে দেশের সর্বোচ্চ আদালত। পঞ্চম সংশোধনীর অনেক কিছু তারা মার্জনা করে বহাল রেখেছে, তার মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল একটা এবং যুক্তি দেখিয়েছেন যে এটা আগের ব্যবস্থা থেকে, অর্থাৎ 1972 সালের ব্যবস্থা থেকে শ্রেয়। দিস সাবস্টিটিউটেড প্রভিশন বিং মোর ট্রান্সপারেন্ট প্রসিডিওর দ্যান দ্যাট অফ দ্য আর্লিয়ার ওয়ানস এন্ড অলসো সেফগার্ডিং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিস। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।